সুরা তবার শেষ আয়াত ফজর ও পর সাতবার বেশ সাতবারের বেশি পড়া যাবে সুরায় তবার শেষ আয়াত হাসবি হাসবুন আল্লাহ হাসবি আল্লাহ আল্লাহ আলী তহকাল তো রব আসিলাউদ্দিন সম্ভবত আপনি আয়াতটির কথাই বলেছেন এগুলোর হাদিসটা ফজরের এবং মাগরিবের পরে সাতবার পড়াটা হাদিসটা এসেছে কেউ কেউ দুর্বল বলেছেন কিন্তু হাদিসটা সহিদ তো হাদিসটা আপনি আমল করতে পারবেন কোনো সন্দেহ নেই সাতবারের বেশি এই সময় পড়বেন না অন্য সময় পড়বেন যে কোনো একটা পুরস্কার পেতে হলে নিয়ম মেনে চলতে হয় যে কোনো একটা পুরস্কার পেতে হলে নিয়ম মেনতে হয় নিয়ম মেনে চলতে হয় আর সাল্লাখানে সাতবারের কথা বলেছেন আপনি এখানে সাতবার পড়েন যদি অন্য সময় আপনি বেশি পড়েন সারাদিনও পড়েন তো নিষেধ নেই কোরআনে করিম এর আয়াত যত পড়বেন তত লাভ প্রতি হরফে দশ নেকি করে পাবেন তাহলে আপনি কেন পড়বেন না সারাক্ষণ পড়তে পারবেন হাসবি আল্লাহ আলিয়া তওয়াক্কাল তো ওরা বলে আসলে অধিক এটা দ্বারা আপনি কতগুলি আকিদে আপনার শুদ্ধ হবে জানেন উপর হাসবি আল্লাহ হবে আপনার আল্লাহকে যথেষ্ট মনে করবেন আপনার আকিদে বিশ্বাস বিশুদ্ধ হয়ে যাবে আপনি তখন আর কারো কাছে যাবেন না কারো কাছে ধরনা দিবেন না আল্লাহ আল্লাহর উপর আপনার তওয়াক্কুল হবে পরিপূর্ণ আস্থা হবে পরিপূর্ণ দ্বিতীয় হচ্ছে আপনি আল্লাহল্লাহ যখন বলছেন হাসবি আল্লাহ আলাহ ইহু তখন আপনি তাহুদের ঘোষণা দিলেন হাসবি আল্লাহ আলাহ আলহি তওয়াক্কাল

হিসাব করে পড়বেন সাতবার চলে পড়বেন এরপর যেটা আসে এটা ভুল হলে আল্লাহ তালা আনা আল্লাহ যেটা ভুল হয়ে গেছে সেটা যেন আমাকে পাকড়া করবেন না তাহলে আপনি সাতবার পড়বেন এটা হচ্ছে সুননাথ আর এটা হাদিসটা দুর্বল নয় যারা বলে দুর্বল ঠিক বলেনি হাদিসটা সহি হাদিসটা সহি হাদিসটা আমল করতে পারবেন কোনো সমস্যা নেই হাদিসটার মধ্যে এক কিছু একটা অংশ আছে সে অংশটুকু নিয়ে মানুষের আহ দুর্বলতা সেটা আমরা আলোচনা করি না কিন্তু মূল হাদিসটা পড়া যাবে তো কোনো সন্দেহ নেই সেখানে হচ্ছে কেউ যদি এটা বলে তার দুনিয়া আখেরাতের সব সমস্যার সমাধান হয়ে যাবে এই বাড়তি অংশটুকু নিয়ে কথাবার্তা আছে কিন্তু মৌলিকভাবে এটা পড়ার ব্যাপারে হাদিসটা সহিক কোনো সমস্যা নেই